দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের কারণে উত্তরসহ সব অঞ্চলে তাপমাত্রা কিছুটা বেড়েছে শীতের দাপটটা একটু কমে এসেছে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছিতে এগারো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ চট্টগ্রামের সীতাকুণ্ডে বত্রিশ দশমিক দুই ডিগ্রি পূর্বাভাসে বলা হয়েছে সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং রাত দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে রংপুর বিভাগে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে যেমনটি আপনাদেরকে বললাম আজ নওগাঁয় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যে 11 ডিগ্রি সেলসিয়াস দেখেছিনোগর কি অবস্থা সহকর্মী সফিক ছোটন আমাদেরকে জানাবেন সফিক সন্ধ্যা তো প্রায় হয়েই গেছে এখন শীত কেমন অনুভূত হচ্ছে একটু জানাবেন এছাড়া নগাবাসী কেমন আছেন এই শীতে দৃষ্টিতে তো বা আজকে সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁ 11 11 ডিগ্রি সেলসিয়াস কিন্তু সেই অর্থে আসলে শীতের যে তীব্রতা বা শীতের যে দাপট সেটি কিন্তু আসলে নেই বলা চলে সারাদিন রৌদ্রোজ্জ্বল একেবারে ঝলমল প্রকৃতি আসলে দেখছিলাম কুয়াশা কিংবা শীতল বাতাস কিংবা শৈত্যপ্রবাহ কোনটি কিন্তু আমাদের চোখে পড়েনি বা গত কয়েকদিন ধরেই কিন্তু এরকমই আমরা দেখছি আবহাওয়া সেই অর্থে আসলে গত বছর যেভাবে শীতের তীব্রতা ছিল যেভাবে ঘন কুয়াশা ছিল শৈত্যপ্রবাহ ছিল এই সময়টা এবছর কিন্তু আসলে সেরকমটা আমরা দেখছি না অর্থাৎ যদিও বা সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আসলে দিনের বেলা সূর্যের দেখা মিলেছে সঠিক সময়ে এবং একই সাথে কিন্তু আসলে সূর্যের যে রৌদ্র খরতাপ সেটি কিন্তু আসলে দুপুরের বেলা আমরা দেখেছি যার কারণেই মানুষের যে ভোগান্তি সেই ভোগান্তিটা কিন্তু নেই বলা চলে গত বছর এই সময়টা মানুষ যেভাবে ভোগান্তিতে পড়েছে বিশেষ করে খেটে খাওয়া মানুষ সেই অর্থে কিন্তু এই বছরে আসলে ভোগান্তি নেই তারপরেও আবহাওয়া অফিসের লোকজন কিন্তু বলছে যে আরও খানিকটা কয়েকদিন পরে অর্থাৎ পনেরো থেকে বিশ দিন পরে কিন্তু মাথারি শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশা নামতে পারে তখন আসলে শীতের দাপট তখন আসলে শীতের দাপটটা কিন্তু বাড়তে পারে আর সেই শীতের দাপট বাড়লে কিন্তু আসলে খেটে খাওয়া মানুষ ছিন্ন মানুষ ছিন্নমূল মানুষ যারা বা যারা আসলে কাজের জন্য বাইরে বের হতেই হয় যাদেরকে যারা দিন আনি দিন খাওয়া মানুষ তাদেরকে কিন্তু আসলে আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে রাখতে হবে কেননা গরম কাপড়ের দরকার রয়েছে যদি শৈত্যপ্রবাহ এবং হিমেল বাতাস আপনি জানেন যে নওগাঁ থেকে হিমালয় কিন্তু খুব বেশি দূরে নয় যার কারণে একটু শীতের দাপট বাড়লেই মানুষ ডুবুথুবু হয়ে পড়ে এবং অনেক মানুষ কষ্টের মুখে মুখে হয় আর আরেকটি বিষয় জানিয়ে রাখি এই বছর আসলে শীত আসার পরপরই অর্থাৎ নভেম্বরের শেষ এবং জানুয়ারি পর্যন্ত জানুয়ারির ডিসেম্বরের শেষ পর্যন্ত আমরা দেখেছি যে হঠাৎ করে শৈত্য শুরু হয় ঘন কুয়াশা শুরু হয় শীতের দাপট বাড়ে আবার হঠাৎ করে কিন্তু কমে যায় ঠিক সেরকমই যদি ধারণা করা হয় তাহলে হয়তো কয়েকদিন পরে শীতের দাপটটা বাড়তে পারে সেইখানে জেলা প্রশাসন বা ব্যক্তি উদ্যোগে যারা শীত বিতরণ করেন তাদেরকে কিন্তু প্রস্তুত থাকার কথাই বলেছেন আবহাওয়া অফিসের যারা কর্মকর্তা আছেন তারা যার কারণে বলা চলে যে শীতের দাপট বাড়ার সাথে সাথে গরম কাপড়ের দরকার হবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু এবছর আসলে শীতের দাপট কম সেহেতু শীত বস্ত্র বিতরণও আমরা কমই দেখেছি কিন্তু শীতটা আবার বাড়তে পারে শফিক যেমনটি আমরা জানি এবং বলল আবহাওয়া অফিসে বরাদ দিয়ে জানাতে চাই যে এর মধ্যে আবার মৃদু তাপমাত্রা বাড়তেও পারে কমতেও পারে অপরিবর্তিতও থাকতে পারে দেখা যাক কি হয় অনেক ধন্যবাদ শফিক ছোটন নওগাঁর চিত্র আপনি আমাদেরকে জানাচ্ছিলেন